নমস্কার বাংলা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবার তোমাদের কাছে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে আজকে আমরা তোমাদের দেখাচ্ছি যে পুরানো দিনের যে দিদিমা ঠাকুমা যারা আম কাসুন্দি তৈরি করত যে প্রসেসে তো আজকে আমরা তোমাদেরকে সেই প্রসেসে আম কাসুন্দি করে দেখাচ্ছি তো তার জন্য দেখতেই পাচ্ছ এদিকে কাঁচা আম নিয়ে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি রাই সর্ষে সঙ্গে শুকনো লঙ্কা তো এই যে রাই সর্ষে আর শুকনো লঙ্কা আছে এটাকে আমরা সারা দিনের রোদ্দুরটা দিয়ে দেব দেওয়ার পরে শুকনো হয়ে যাবে আর একটা মচমচে ভাব এসে যাবে তারপরে এটাকে আমরা গুঁড়িয়ে দেব আমগুলোকে আমরা রোদ্দুরে দেব কিন্তু তার আগে ছাল ছাড়িয়ে এটাকে ছিলে নেব তো ছিলব কিভাবে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব তোমাদের করতে যেতে আরো বেশি সুবিধা হয় তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো অবশ্যই তোমাদের ভালো লাগবে আমগুলোকে আমরা ধুয়ে নিয়েছিলাম আমগুলোকে দেখো ভালো করে মুছে নিচ্ছি যাতে এতে একটু জল না থাকে তো এই আমগুলোতে জল থেকে গেলে তখন আচারটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তো তার জন্যই আমরা জলটাকে ভালো করে মুছে নিলাম তো এরপরে আমরা কিভাবে ছালটা ছাড়িয়ে কুড়ে নিচ্ছি সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো আমটাকে প্রথমে আমরা ছালটা ছাড়িয়ে নিচ্ছি আমটা দেখো ছালগুলো আমরা সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি তো আমটা যে সবুজ ছাল যেন একটু না থাকে সেটা তোমরা দেখে নেবে তো এরপরে এবারে আমটাকে কিভাবে কেটে নিচ্ছি দেখো একদম পাতলা পাতলা করে ছাড়িয়ে নিচ্ছি মাছের যেরকম আঁশের মতো পাতলা পাতলা করে আমটাকে ছাড়িয়ে নিচ্ছি তো এইভাবে করে আমরা আমগুলো সবকটা যে আমগুলো রয়েছে এভাবে করে ছাড়িয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি আমাদের কাটা কমপ্লিট হয়ে গেছে আর কিভাবে কেটেছি তোমরা দেখতেই পেলে এদিকে দেখতেই পাচ্ছ আমরা রাই সর্ষে নিয়েছি আর এদিকে নিয়েছি শুকনো লঙ্কা তো এই দুটোকেই আমরা ভালো করে রোদ্দুর খাইয়ে নিয়েছি এরপরে এগুলোকে আমরা মিক্সিতে গুঁড়িয়ে নেব তার জন্য শুকনো লঙ্কা মিক্সিতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি রাই সর্ষে তো এটা শুকনো অবস্থাতেই গোড়ানো হবে গুঁড়িয়ে নিয়ে তোমাদের কাছে ফিরে আসছি এখন শুকনো লঙ্কা আর রাই সর্ষেটা আমাদের গোড়ানো হয়ে গেছে এদিকে আমরা যে আমটা কেটে রেখেছিলাম তো সেটাতে আমরা পুরো মশলাটা মিশিয়ে দিচ্ছি যে রাই সর্ষে বেশিক্ষণ যদি হাওয়ায় গোড়ানো হয়ে থাকে তবে এটা তিত হয়ে যায় এরপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো দিয়ে দেব নুন এরপরে দিয়ে দিচ্ছি বিট নুন এরপরে দিয়ে দিচ্ছি চিনি এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল বেশ অনেকটা পরিমাণে যেহেতু এখানে কাসুন্দি আমরা তৈরি করছি তো সেই জন্য তেলটা অনেকটা পরিমাণে লাগবে তো দেখতেই পেলে এরপরে এবারে আমরা সবকটা ইনগ্রেডিয়েন্টস যা দিয়েছি আমের সঙ্গে সেগুলো ভালো করে মিশিয়ে নেব সমস্ত ইনগ্রেডিয়েন্টসগুলো সুন্দর করে আমরা মাখিয়ে নিচ্ছি তো এটা এটা তৈরি হলো এটা এখনই এখনই খেতে তিতো লাগবে কিন্তু এটা আমরা যদি দু তিন দিন কিংবা কয়েকদিন রোদ্দুরে দিতে থাকি তখন এর টেস্ট সুন্দর আসে তখন আমটাও একটু গলে যায় আর সর্ষেটাও সুন্দর আমটার সঙ্গে মিশে যায় তখনই খেতে সুন্দর লাগে এরপরে এটাকে আমরা একটা জারে ভরে রোদ্দুরে দিয়ে দেব তো এটাকে আমরা প্রত্যেক দিনই রোদ্দুরে দিতে থাকবো তবেই এটা টেস্ট সুন্দর লাগবে তো তোমরা সবাই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর এটাতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা সর্ষের যে গুঁড়োটার গন্ধটা অসাধারণ লাগে তো তার জন্য এটা গরম ভাত দিয়ে খেতে দারুণ লাগে তো তোমরা সবাই বাড়িতে এটা ট্রাই করো অবশ্যই তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে এই পুরো ভিডিওটা অবশ্যই তোমরা ভিডিওটাকে লাইক কমেন্ট শেয়ার করবে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো এই কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে